গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিতা, আবার একটা নতুন ঝকঝকে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাটানগর, একদম নিজের হোম টাউন। আমার পুরো চাইল্ডহুডটা কেটেছে বাটানগরে। আজকে শুধু বাটানগর নামেই বাটানগর পরিচিত নয়, বাটানগরকে অন্য আরেকটা নামেও ডাকা হয়। সেই নামটা হচ্ছে ক্যালকাটা রিভারসাইড। তো আজকে পুরনো বাটানগরকে খোঁজার চেষ্টা করব, যেটা মনে হয় পুরোটা পাবো না, নূতনের ছোঁয়া লেগে গেছে। তার সঙ্গে আছে ক্যালকাটা রিভারসাইডের অপূর্ব সৌন্দর্য। আজকে প্রকৃতির সৌন্দর্য আর বড় বড় ইমারত তোমাদের দেখাবো। তো একদম দেরি করব না, বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো, যে তোমরা আমার সঙ্গে থাকবে আর আমার সঙ্গে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস গো। গাড়ি তখন ছুটছে তীব্র গতিতে, গন্তব্যস্থলে পৌঁছাতে হবে যে তাড়াতাড়ি। আমার চোখটা কিন্তু আটকে গেল আকাশের দিকে। অপূর্ব সৌন্দর্য সূর্যাস্তের দৃশ্য, তোমরাও দেখে নাও। একদম পৌঁছে গেছি বাটানগর, মানে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাটার মোড় নামক একটা জায়গায়, যেখান থেকে স্ট্রেট ওয়ে বেরিয়ে চলে গেল যাচ্ছে হচ্ছে বাটানগর, যেখান থেকে শুরু হচ্ছে ক্যালকাটা রিভারসাইডের একদম শুরু। তারাতলা থেকে একটু এগিয়ে এসে জিঞ্জিরিয়া বাজার থেকে, যেটা কানেক্ট করছে এই বাটানগরে এসে, বুঝতেই পারছো ওপরে লেখা আছে, তোমাদের একটু বড় করে দেখাচ্ছি, এই যে তারাতলা সম্প্রীতি উড়াল পুল। এই পুলটার নাম হচ্ছে সম্প্রীতি উড়াল পুল। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, কলকাতার সব থেকে লংগেস্ট উড়াল পুল, যেটার দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। এটা একদম জিঞ্জিরিয়া বাজার টু বাটানগর। এই হচ্ছে বাটানগরের শুরু। বেশ কিছুদিন আগেই আমি এসেছিলাম এখানে, তখন কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা ছিল ক্যালকাটা রিভারসাইড, বাট আজকে কোনো একটা প্রোগ্রামের জন্য বা কিছুর জন্য সেই নামটা তুলে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব একটা ছবি জোগাড় করে, যে নামটা আগে লেখা ছিল সেই নামটা যাতে তোমরা দেখতে পাও। এই হচ্ছে টোটাল এর সামনের ফ্রন্ট লুকটা, ক্যালকাটা রিভারসাইডের একদম প্রথমের ফ্রন্ট লুক। আর এই রাস্তা পেরিয়ে আসলেই এই তোমরা ধরতে পারছো বা দেখতে পাচ্ছো এই উড়াল পুল। ক্যালকাটা রিভারসাইডের একদম সামনে থেকে অটো ভাড়া পাওয়া যায়, তাছাড়াও তোমরা কিন্তু রিজার্ভও করে নিতে পারো। আমি একটা অটো রিজার্ভ করেই নিয়েছিলাম, বলা বাহুল্য এখানে একটু বার্গেনিং চলে এই আর কি। ক্যালকাটা রিভারসাইড মানে বাটানগরের ভেতরের দিকে যাচ্ছি, যত যাচ্ছি সিনিক বিউটি অলরেডি দেখা শুরু হয়ে গেছে, আরও অনেক সিনিক বিউটি অপেক্ষা করছে আমাদের জন্য। তখন অটো কিন্তু ছুটতে চলেছে একদম ভেতরের সাইডে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাটানগর ব্রিজের উপর, যেটা বাটা ব্রিজ বলে আমরা অভ্যস্ত। তো বাটানগর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই কারণেই, তোমাদের একটা জিনিস দেখাবো। এই হচ্ছে এই এই যে লাইনটা চলে গেছে, এটা চলে যাচ্ছে তোমার বজবজের দিকে, এই পাশটা, এটা কানেক্ট করছে গিয়ে শিয়ালদায়। তো বাটানগরে আসতে গেলে তোমাদের সড়কপথ তোমাদের দেখালাম, তার সঙ্গে তোমাদের রেলপথটাও জানিয়ে দিলাম, যে ট্রেনেও তোমরা এখানে আসতে পারো। অপূর্ব সৌন্দর্য, একদম এক্সাক্ট বিকেল বলতে যা বোঝায় সেই বিকেল। এখন চারিদিকের আকাশ, প্রকৃতি দেখতে পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগছে। আবারও অটো চলতে শুরু করলো। অটো যিনি চালাচ্ছিলেন আমি কিন্তু তাকে চিনি। অনেক সুখ দুঃখের গল্প বিনিময় অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। গল্প করতে করতেই চারিদিকের এই সমুদ্রের সমারোহের মধ্যে আমি কিন্তু ঢুকে যাচ্ছিলাম। অপূর্ব সুন্দর রাস্তা, কোনো উঁচু নিচু গর্ত কিচ্ছু নেই, সুন্দর চলছিলাম আমরা। তো এইভাবেই চলতে চলতে হঠাৎ চোখে পড়ে গেল, তখন বাটাতে হচ্ছে সম্প্রীতি বৈশাখী মেলা। তো মেলা হচ্ছে আর একটু দাঁড়াবো না, সেটা কী করে হয়। একটু দাঁড়িয়ে পড়লাম, চারিদিকটা ঘুরলাম, প্রচুর দোকানপাটে আছে, অনেক লোকজন আসছে, সবাই মেলায় ঢুকছে এনজয় করার জন্য। আমিও বেশ কিছুক্ষণ আনন্দ উপভোগ করলাম। মেলার একদম পাশেই হাতখানিক দূরত্বে এই বাটানগরের প্রসিদ্ধ মন্দির লোকনাথ মন্দির, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। পাশেই দেখলাম বাটানগরের স্টেডিয়াম, স্টেডিয়ামটা নতুন হয়েছে, আগে এখানে ছিল না, আগে একটু ভেতরের দিকে ছিল। একটা ইনফরমেশন তোমাদের দিই, ফুটবল সম্রাট মারাদোনাও কিন্তু বাটানগরে একসময় পা রেখেছিলেন। মন্দিরের একদম পাশ দিয়ে যাব আর মন্দিরটা দর্শন করব না, সেটা যেন মনটা চাইল না।
ছোটবেলায় কত এসেছি, কোনো শুভ কাজে যাওয়ার আগেই বাটানগরবাসী এই মন্দিরে আসে, পুজো দেয়, মানত করে। এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত, তাই সেই ছোটবেলাকার অভ্যাসটা জারি রাখলাম। আস্তে আস্তে ঢুকে গেলাম মন্দিরের ভেতর। জয় বাবা লোকনাথ বলে একবার লোকনাথ বাবার মন্দির গিয়ে বাবা লোকনাথকে দর্শন করে নিলাম। এই মন্দিরটা এতটা বড় হয়ে গেছে, এতটা সুন্দর হয়ে গেছে, আগে চোখে পড়েনি। বেশ অনেক দিন বাদে, অনেক বছর বাদে আবার মন্দির দর্শন করলাম। আরও সামনের দিকে এগোতে থাকলাম, একদম সূর্যের আলো নিভে গেছে বললেই হয়। বুঝতে পারলাম যে ভিডিওটা করা ঠিক হবে না, কিন্তু তবুও ছুটে চলছিলাম। এবার তোমাদের ঘটনাটা বলি, কেন ছুটছিলাম। আমার একটা ছোট্ট পরিবার, আমরা তিন বোন বাবা মা, বহু বছর এখানে কাটিয়েছি। আমি এই বাটানগরে এসেছি ক্লাস টুতে পড়তে, এখান থেকেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। এই টার্নটা ঘুরতে এই যেখানে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছ, এই জায়গাটাই আমাদের কোয়ার্টার্স ছিল। বাবা বাটা ইন্ডিয়া লিমিটেডে চাকরি করতেন, সেই দৌলতে এই কোয়ার্টার্স পাওয়া। এখন ক্যালকাটা রিভারসাইডের বড় ফ্ল্যাট উঠবে বলে কোয়ার্টার্সগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখান থেকেই আমি চাকরি করতে শুরু করি। আর এখানেই থেকেই আমার সারনেমটা বদলায় গুহরায় থেকে কর্মকারে পরিণত হই। আর এই যে দেখতে পাচ্ছ বাটানগর প্রাথমিক বিদ্যালয়, এই মাঠে অজস্র স্মৃতি। আবারও এগাতে থাকলাম, কিসের টানে, কেন কিছু বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে যে জায়গাটা আমার একদম অচেনা, একদম অজানা। না, অটো দাদার সঙ্গে কথা বলে ঠিক করে নিলাম এবার একদিন দিনে ভিডিও করতে আসব। ক্যালকাটা রিভারসাইডে কেন পরিণত হয়েছে সেই রিভারসাইড আজকে ধরা একদমই অসম্ভব। এই অন্ধকারে একদম গঙ্গা ধরলে কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু ভালো ভিডিও তৈরি হবে না। তাই ডিসাইড করলাম আবারও একদিন আসব। আর তার থেকেও বড় কথা, এই বাটানগর নামে যে নামাঙ্কিত হয়েছে, কেন হয়েছে, সেটা হয়েছে বাটা ইন্ডিয়া লিমিটেড কারখানা বা ফ্যাক্টরির জন্য। সেই ফ্যাক্টরি একদম কাছে, তাই ছুটছিলাম। বাবার এত বছরের কর্মজীবন এখানে একবার দেখে যাব না, সেই দেখার তাগিদ অনুভব করে আমি শুধু ছুটে চলছিলাম। বড় বড় ইমারতগুলোতে কেমন যেন ধাক্কা খেতে খেতে ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ছিলাম। সবুজের সমারোহ একদম চারিদিকে, এত বড় বড় বিশাল বড় বড় ফ্ল্যাট, চারিদিকটা একদম ঘেরা, খুব সুন্দর। চারিদিকে রাস্তাঘাটের আলো তখন জ্বলতে শুরু করেছে, সাধারণ মানুষের বেশ একটু আনাগোনা দেখাই যাচ্ছে। আকাশটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে লাগছে, তাই আমি নিজেকে থামিয়ে রাখতে পারিনি। ওই দূরে দেখা যাচ্ছে লাল লাল লেখা, ওটা বাটা ইন্ডিয়া লিমিটেড। তোমাদের কথা দিলাম আজকে এই অবধি আমি তোমাদের ভিডিও দিলাম, এরপরে আবার কোনো কন্টেন্ট নিয়ে বাটা ইন্ডিয়া লিমিটেডকে ধরবো, তার সঙ্গে ধরবো রিভারসাইডের আরও খুব খুব সুন্দর সৌন্দর্য। আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাটা ইন্ডিয়া লিমিটেড পুরো ভালোভাবে তোমাদের দেখাবো, এর অনেক ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুদের জন্য বলছি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাটানগরের কি সৌন্দর্য, ক্যালকাটা রিভার সাইডের কি সৌন্দর্য, সেটা সত্যি যদি দেখতে হয় সময়টা হচ্ছে দিনের বেলা, সূর্য থাকতে থাকতে ইভিনিংয়ে সেই বিউটিটা আমি ধরতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নেক্সট ভিডিওয়ে তোমাদের অবশ্যই শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থাকো। এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।